জীবনে চলার পথে নানান ধরনের সমস্যা হয় মানুষের। আপনি মনে করেন একটা কিছু করবা চাইবেন, আপনার পিছনে মনে করুন যে হাজারো মানুষে মনে করুন পিছে লাগিয়ে দেবো, বাধা দিব আপনারে। আমি যে কাজটা করি, আমি কিন্তু আপনাদের সাথে কথা বলি, ভাল লাগে আমার, সব কিছুতেই আমার ভাল লাগে, ভিডিও করলে ভাল লাগে। আমি কিন্তু অনেক মানুষের অনেক ধরনের কথাবার্তা শুনছি, নানান মানুষে নানান কিছু কইছে। তো এখন আবার অবশ্যই কেউ আমার এগুলো বিষয়ে কয় না, পরিবার থেকে অনেক ধরনের অনেক কথাবার্তাও শুনছি। যখন আপনি ভালো কিছু করতে পারবেন, ভালো দিকে যাইবেন, তখন মনে করেন আপনার সবাই পছন্দ করবো। আর যখনই মনে করেন আপনি একটা কাজ করতে আছেন, বিশেষ করে যারা ইউটিউবে কাজ করেন বা ফেসবুকে কাজ করেন, তাদের উপরে কিন্তু অনেক ধরনের বাধা আসে মানুষের, অনেক অনেকেই অনেক কথাবার্তা বলে। কিন্তু আপনারা যদি মানুষের কথাবার্তা শূন্য যদি জিনিসটা বন্ধ করে দেন, ভিডিও আপলোড করা বন্ধ করেন অথবা বিভিন্ন কাজকাম যদি বন্ধ করে দেন, তাহলে কোনো দিন আপনি সাফল্য অর্জন করতে পারবেন না। আর যদি মনে করেন আপনার অনেক মানুষ অনেক কথাবার্তা কইতেছে, কোক সমস্যা নাই, আমি আমার কাজটা নিজের মতো করে করব, তাহলে আর কোনো সমস্যা হবে না। একদিন না একদিন আপনি ইউটিউবে বা ফেসবুকে আপনি কাজ করে সফলতা পাইবেন, কিছু টাকা পয়সা উপার্জন করতে পারবেন। বিশেষ করে যারা নতুন ইউটিউবে কাজ করতেছেন, নতুন ইউটিউবার, তাদের বিষয়ে বলতে চাই, আপনারা মানুষের কথায় কোনো কষ্ট পাবেন না, যে যেটা বলতেছে বলুক, সমস্যা নেই। আপনি আপনার কাজ করবেন, কন্টেন্টটা ভালো করবেন, ভিডিওটা সুন্দর করবেন, সুন্দর করে প্রতিদিন একটা করে অন্তত ভিডিও আপলোড করবেন, দেখবেন একদিন না একদিন আপনার চ্যানেলটা ভালোর দিকে গেছে বা আপনারে সবাই ভালো কিছু বলবো, যখনই আপনার চ্যানেলটা উন্নতির দিকে যাইব। আর এছাড়া অনেক মানুষের কথাবার্তা বলবো, এসব কোনো কানে নেবেন না, এক কান দিয়ে শুনবেন, অন্য কান দিয়ে বার করে দেবেন, যারা বিশেষ করে নতুন ইউটিউবার আছেন। আমি যে কাজ করি, আমার অনেক বাধা আসছে, অনেক কিছুই আসছে, কিন্তু এখন আর কেউ কোনো বাধা দেয় না। আমি আমার মতোই কাজ করতেছি, আপনারা আপনাদের মতো কাজ করবেন। আপনি মনে করেন একটা কিছু করবেন, মানুষে তো আপনার অনেক কিছু কইবই, তাই বলে আপনার মনে করেন যে ওখানেই বন্ধ করে দেওয়া যাবে না, স্টপ করে দেওয়া যাবে না, আপনি আপনার গতিতে চালা যেতে থাকবেন। এই জগতে কে কাটা ভালো চাবাই, আপনি ভালো কিছু করবার চাইলেও আপনার মানুষে চাইব কি কীভাবে মানে নিচের দিকে নেওয়া যা, এই চিন্তাভাবনা করব। আপনার সব ফ্যামিলির মধ্যে মনে করুন এরকম আছে, একটা ভাই ভালোভাবে চলতে আছে, মনে করেন বাইরে বাইরে না বললেও যে পরের ঘরের যে মেয়েটা আসে, ওই মনে করেন যে একব যে ওই ভালোভাবে চলতে আছে, তুমি চলতারো না, ওরে কীভাবে মানে ডাউন করা যা, এই ধরনের কথাবার্তা বলবো। এই সমাজে মনে করুন এরকম ধরনের বহু ধরনের লোক আছে, মানুষের প্যাঁচ লাগাই দেয়, আপনার একটা কইব আরেকজন আরেকটা যায় কইব, কইয়া মনে করেন প্যাঁচ মুচ লাগাই দিয়ে আর হ্যাঁ ঠিকই ভালো থাকবো, আপনার বায়ে বায়ের মধ্যে মনে করুন যে ঝগড়াঝাটি শুরু করে দেবো। অনেক ফ্যামিলির মধ্যে মনে করুন এরকম ধরনের লোকজন আছে, তো এইগুলো লোক থেকে মনে করুন কি দূরে থাকতে হইব। তৃতীয় পক্ষের লোকই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, তৃতীয় পক্ষের লোক থেকে মনে করুন যে আপনারা যদি দূরে থাকতে পারেন, তাহলে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন। তো বিশেষ করে আমি যে কথাটি বললাম, আমার বেলায় এরকম হয়েছে, এজন্য আপনাদের সাথে আমি এই কথাগুলো শেয়ার করলাম। আমার আপনাদের সাথে কথা বললে ভালো লাগে, বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করি আমি। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড হয় আমার এই চ্যানেলে। আশা করি আমার এই চ্যানেলের ভিডিওটি দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই, সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি বাংলা সিদ্দিক আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্তই সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।